আল্লাহ বলেছে কি আমি আমার বান্দার উপর জুলুম করি না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এই যে শরীয়তের পোশাকটাকে বাদ দিয়ে আমার মন খেয়াল খুশি মতো পোশাক করছি, এটাও কিন্তু আমি আমার উপর জুলুম করতেছি, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন, এটা কি জুলুম না? আমার সাথে আপনারা একমত কিনা বলেন? একমত। এটা কি জুলুম না? জুলুম। আমরা কি জুলুম করব না নিজের উপর নিজে ইহসান করব? ইহসান করব। আরো জোরে বলেন, ইহসান করব। জোরে আমার আল্লাহর নবী বলে দিয়েছেন মুসল্লি বিরক্ত হলে ওয়াজ করিও না, মুসল্লি শুনতে চাইলে ওয়াজ। ইসলাম দেখেন কত সুন্দর। এই যে যুবকের দল আজকে থেকে লুঙ্গি বলো, প্যান্ট বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, টাকনুর নিচে পড়া যাবে না, নামির নিচে পড়া যাবে না। নিচে দিয়ে হয়তো নামাজের সময় নিচে দিয়ে বটে দেবে, আমি মেনে নিলাম, কিন্তু হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাবির উপরে উঠবে না, কারণ তার জন্মই হয়েছে বন্ধু স্মল হয়ে ছোট্ট হয়ে, ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, এটা কার, এটা কার কৌশল জানেন? বিদুর মীরা কৌশল করে আমাদের মেসোয়াককে মেরে ফেলেছে, যেটা আমাদের নবীর সুন্নাহ। একটা সুন্নাহ যদি কেউ আমল করে মরতে পারে ফেতনার জামানায়, 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবে। মা-বাবার সেবা করা, 3 হলো দিনের জন্য যুদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না তো বন্ধুরে? আমার নামাজকে নামাজের মতো করতে হবে, এটাকে ব্যাঘাত ঘটিয়েছে বেঈমানেরা, বেঈমান খেলোয়াড় দাঁড়িয়ে রেখেছে বেঈমানের মতো। তোমাকে দেখলেও হিন্দুর বাচ্চার মতো দেখা যায়। আমি গাজী সুলাইমান কনফিউশনে থাকি, আল্লাহর কসম আমি কনফিউশনে থাকি, অপরিচিত মানুষ। নবী হাদিস থেকে প্রমাণ, আল্লাহর কাছে দুইটা কাজ বেশি পছন্দ, একটা হলো মুসলমান কি দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, 2 হলো মুসলমান ভাইকে পেট ভরিয়ে তৃপ্তির সাথে খাবার খাইয়ে দেওয়া। ও বন্ধু, তোমরা যুবক, তোমরা মুসলমান, তোমরা যুবক এমন লেবাস ধরেছ, এমন পোশাক পরেছ, এমন স্টাইলে তোমরা দাঁড়িয়ে রেখেছ, এমন স্টাইলে চুল রেখেছ, আমি তোমাদেরকে দেখলে মুসলমানের বাচ্চা না কোনো বেঈমানের বাচ্চা আমি ডিসাইড করতে পারি না, এই জন্য মুখে অটো তালা দিয়ে বন্ধ রাস্তায় হাঁটিয়ে সালাম দেই না। নাউজুবিল্লাহ বলেন, এটা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জার। মুসলমান ইংলিশ বেঈমানেরা আমাদের বাংলার আনাচে কানাচে কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করেছে। বন্ধু তোমরা জানো না, ইসলামে রোল চালা পোশাক শরীয়তের আইনের হবে, এই পোশাকটা বন্ধুর আমার বেঈমানের আবিষ্কার করেছে, নারী এবং পুরুষের পাতলা পোশাক মুসলমানের পর্দাকে মেরে ফেলেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গেট আপ দেখাবেন কবরে, দুনিয়াতে কবরে গেলে হয়ে যাবে অটো ইউর সেটা, ঠিক না? কারণ যার অন্তরে আছে দুনিয়ার ভাব, তার মধ্যে আছে ধর্মীয় অনুভূতির যথেষ্ট অভাব। আমার জিও বলতে পারে না, কথা বলেন না কেন? এখন তো ভাবের মানুষই বেশি, কাজের মানুষ খুঁজলে ঠন ঠন নাই, কথা বলেন ঠিক না? ঠিক। আর জুলুম করতে করতে যদি কবরে যান, হায় রে হায়, কপাল তো জীবনের জন্য পড়ে যাবে। কি হবে কপাল পড়বে? কেমন পোড়া পড়বে জানেন? এই পৃথিবীতে হেল্পার পাওয়া যায় বিপদে পড়লে, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার পাওয়া যায়, আর যদি সুস্থতা নসিবে না থাকে তাহলে মৃত্যুর মাধ্যমে সকল কষ্টের অবসান হয়ে যায়, কথা বলেন? কিন্তু পরকাল সেটার খবর তো আপনি আমি আমরা কে হই? আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা বড়ই কঠিন, বড়ই শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠোর। আমি বলিনি, শুধু আল্লাহ বলেছেন ইন্নাবাতু রব্বিকাল শাদি, আছে না নাই? আল্লাহ আরো বলেছেন বান্দা শোনো, আপনাকে আমাকে যে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ এমনি এমনি পাঠায় নাই, বলছে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর মানুষ আল্লাহ, কিন্তু এখানে ক্ষান্ত হয় নাই। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা একটা আছে সূরা ইনফিতরে, ইনফিতরে বলেছেন ফি আই সূরাতি মা শা রাক্কাবাক, আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ বলেছেন বান্দাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। এখন আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনি কি মন মতো পথে চলতে পেরেছেন?
তাহলে কিসের কাটা আপনি আপনার হাতকে প্রশ্ন করেন জীবনে কতটুকু কাজ করেছে ভালো আপনার হাত উত্তর দিবে সারা জীবন নেগেটিভ পথেই হেঁটেছি কারণ পৃথিবী আমাকে মাতাল করে দিয়েছে রঙিন স্বপ্ন আমাকে পাগল করে দিয়েছে এই জন্য আমি হাত দ্বারা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত বেশি ছিলাম কারণ আমার পৃথিবীর সম্পত্তি অনেক বেশি প্রয়োজন আমার আল্লাহ সেই ব্যক্তিকে ডেকে ডেকে বলে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ ডেকে ডেকে বলে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় ঠিক না ঠিক আরে আপনারা যারা স্টেজে বসছেন মাঠ গরম করে ফেলবেন দেখছেন নি ক্যামেরা কটা খালি আছে চ্যানেল কয়টা আছে আপনাদের মুখ বন্ধ থাকলে পরে যখন চ্যানেলে দেখবেন পরে শরম পাইবেন নিজে পাবলিক মনে করবে এটা অনলাইন মিডিয়া এখন এটা একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম তারা যখন মুখ বন্ধ রাখবে তখন দর্শকরা দেখে দেখে বলবে হুজুরের ওয়াজ মনে তারা পছন্দ করে নাই ঠিক না ভাই আরে জোরে মহাপতে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মনটা খুলে ওয়াজ শুনতে হবে দেখবেন পৃথিবী অনেক সুন্দর হয়ে গেছে মন থেকে নোংরা জিনিসগুলোকে আপনি ডিলিট করে দেন নিক্ষেপ করে দেন ডাস্টবিনে দেখবেন পৃথিবী আপনার পৃথিবী হয়ে যাবে অত্যন্ত আলোকিত আপনাদের কাছে পৃথিবী কেমন মনে হয় আমি জানি না কিন্তু আমার কাছে আই এম প্রমিস করে বলছি আমার কাছে মনে হয় আমার পৃথিবী অত্যন্ত চমৎকার আমার পৃথিবী এত সুন্দর আমার কাছে মনে হয় যা আমার চাইতে মনে হয় পৃথিবী আর কারো কাছে এত সুন্দর লাগে না সেটা আমার কনফিডেন্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না আরে জোনে আরে মিয়ার সুন্দর মানুষ খুঁজে পাওয়া গেলে সুন্দর মানুষের সংস্পর্শে থেকে মানুষ অন্ধকার কালো মানুষ সুন্দর হয়ে যায় প্রমাণ কি প্রমাণ হলো আগামী কাল কি জুয়েলার্সে যাবেন আপনাদের আশেপাশে যদি কোনো জুয়েলার্স থাকে জুয়েলার্সে যাবেন জুয়েলার্সে যাওয়ার পরে আপনি ময়লাযুক্ত কাপড় পুরনো কাপড় পরে জুয়েলার্সে একটু সময় দিবেন আরেকজনকে বলবেন তুমি একটু ছবি তোলো দেখবেন জুয়েলার্সে গেলে গোল্ডের কালারে আপনিও গোল্ডেন গ্লেজি হয়ে যাবেন কথা বলেন না কেন কি মিয়া ভাই কথা ঠিক না এই যে এলইডি লাইটের সামনে যখন বসবেন ওখান থেকে বের হয়ে যখন এলইডি লাইটের সামনে যখন বসবেন ওখানে একটা পিকচার উঠাবেন তখন দেখবেন এলইডি লাইটের আলোতে আপনার চেহারাও এলইডির মতো গ্লেজি হয়ে গেছে ঠিক কি না বলেন হ্যালোজেনের সামনে বসেছি এটার সামনে যখন ছবি উঠাবো তখন দেখবা আমার চেহারা আবার ওইটার মতো হয়ে গেছে কথা বলেন না কেন ফোকাস যেমন চেহারার গ্লেজও তেমন ঠিক না বেঠি আরে জোরে বলেন এই মিয়া পৃথিবীতে 1 কোটি আলেম যদি থাকে একজন আলেম বেছে নেবেন প্রিয় বন্ধু আরে আমি বলি নাই তো এটা আমি বলে নাই কোরআন বলেছেন আল কোরআন দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআন শুধু ধর্ম গ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন কোরআনে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস তোমরা আমার প্রিয়লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ এটা তো আপনার বাঁচার রাস্তা এটা আপনার কিসের রাস্তা যাদের সাথে প্রেম করবেন তারা কবরে যখন যাবে কবরে যাওয়ার পরে আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ ইনদা রাব্বিহিম ইউজাকুন তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বিহোল্ড ভেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যাদের সাথে আপনি প্রেম করবেন তারা মরার পরে ওয়ার্ল্ড টু রিগ্রেট তারা মরার পরেও চ্যাম্পিয়ন কবরেও চ্যাম্পিয়ন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াজ করেছেন কে কথা বলে না আল্লাহ তারা আল্লাহর গোলামি করে হয়েছে আমি যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় আবার একটু ফিরে যেতে চাই আল্লাহ কি বলেছেন দ্য সেজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকড়াও কি কঠিন খুবই শক্ত আল্লাহ আরো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ইন্নাল্লাহ শাদীদুল ইকাব আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে
এরকম লোক ডাইনে বামে আশেপাশে পাওয়া গেলে মজাই লাগে ওয়া চলতে থাকুক না রাত্র দিয়ে কি হইব টাইম দিয়ে কি হইব ঠিক না ঠিক বলেন আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার আল্লাহ শাস্তি দানেও কঠোর ঠিক কিনা বলেন আর জোরে শাস্তির আওতায় যখন আসবেন তখন আর কিন্তু কোন রকমের কোন জোহা চলবে না আল্লাহ বলেছেন লা ইয়াবুতু যতই কষ্ট পাও সেখানে আর মরার সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া মৃত্যু একবারে জীবনে ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার কোনো সুযোগ নাই ওয়ামা হুম আনহা বি গায়িবিন সেখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই ওয়াসকার কার আল্লাহ আরে জোরে এই মিয়া অহংকার দেখাইয়া আমার লগে লাভ হইব কি আল্লাহ জানাই দিছে আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না কি করে না আল্লাহ অহংকারীকে আরে ভাই ছোট ছোট পিপড়া বানাবে কোরআনে অনেক দলিল আছে মানুষ সম্পর্কে আমি মাত্র দুইটা সুস্পষ্ট দলিল দিয়েছি মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন মন মতো করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন এত সুন্দর মানুষ মানুষকে ছোট ছোট পিপিলিকা বানাবে কিয়ামতের দিন শুধু অহংকার থাকার কারণে গেট আপ থাকার কারণে তার চতুর্দিক দিয়ে অপমান গেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে কঠোর নিকৃষ্টভাবে টেরেহেস্ট্রে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ বলেন না কেন আরে ভাই আমার কথা বুঝেন নাই আপনারা আল্লাহ বলেছেন এই আরেকবার বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি মনোযোগ দিয়ে কথা শুনতে হবে হাসি আসলে হাসি হাসিটাকে পকেটে রাখতে হবে যার হাতে বা পকেটে বাদাম আছে এগুলো পকেটে থাকুক এখানেই রাখতে হবে এটা বাদাম খাওয়ার জায়গা না এই জায়গা হলো আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো এখানে আল্লাহকে তালাশ করার জায়গা আল্লাহকে খুঁজে বের করার জায়গা এটা আল্লাহকে রাজি করার জায়গা এটা আল্লাহ বলেছেন আমার ভাই সোহরাব হোসেন জালালি একটু আগে একটা আয়াত ওঠার সময় একটা আয়াত শুনিয়ে গেছে আপনাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তিনি বলেছেন হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো ইল্লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তোমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে কবরে যায়ো না এখন কি পরিপূর্ণ মুসলমান হইছেন কথা বলতে পারবেন হাত দেখাইতে পারবেন এই আল্লাহ কি বলছে পিপল উইল নট ডাই দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে সেখানে মানুষ মরতেও পারবে না বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুষ দিয়ে পিছনের দরজা বের করে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় কিন্তু ওখানে আর উদ্ধার হওয়ার কোনো ব্যবস্থা নেই যদিও ব্যবস্থা করতে হয় আপনাকে পৃথিবী থেকে ব্যবস্থা করতে হবে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন সেভ ইউরসেলফ ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং বাঁচতে হলে এবং বাঁচাতে হলে সত্য কথা আমাকে বলতে হবে আপনারা কি সত্যটা অ্যাকসেপ্ট করবেন কিনা বলেন আওয়াজে বলা হয় না কে কে হাত সোজা করে সবাই দেখাইতে হবে কে কে রাজি সবাই সবাই আরে জোরে সোজা করে হাত হাঁটু ভাঙা ধয়ের মতো হাত দেখা যায় এই হাঁটু ভাঙা ধয়ের মতো যে হাত এই হাতে কিন্তু সন্দেহ আছে ঠিক না ঠিক হাঁটু ভাঙা ধয়ের মধ্যে যে হাত এই হাতে সন্দেহ আছে হাত একবারে সোজা হবে আমারটার মতো একবারে সোজা ঠিক না ঠিক আরে জোরে পাগলা দাওয়াত দিতে মসজিদে চলে গেছে মারহাবা আর আমি এম থেকে এনে আইসি আমার রিসিভ করা লাগে অত্যন্ত সম্মান দিয়ে এনেছে এটাই হলো প্রকৃত মানুষের কাজ
কথা বলেন আর আপনাদের উপস্থিতিতে আমি খুশি হইছি অনেক কারণ ঘরের মানুষ কিন্তু ঘরের মানুষকে পছন্দ করে না দেখলাম এটা ভিন্ন রূপ আজকে কার মানুষ এই আমার দিকে তাকান আমাদের নবী সফল না দুর্বল সবাই আমরা কি সফল না দুর্বল আমরা সফল কইতো আজান দিলে মসজিদে যায় না জুমার দিনে ইমাম সাহেব খুতবা হাতে নিয়ে পড়া শুরু করলে দৌড়াইয়া যায় যাই আবার ধাক্কা ধাক্কি করে আবার কয় সফল এটা কি হেসে কথা আরে ভাই এক বেলা ভাত কম হইলে কি হয় ঘুষ না খাইয়া ঠিক কিনা বলেন দুতলা বিল্ডিং করেছে তিন তলা উঠাইতে পারে না ভাই তিন তলা করছে তিন তলা উঠানোর জন্য সুদের লগে মিল লাগেছে আবার কয় সফল কথা বলেন জুব্বা একটা বিক্রি করতে কিনতে গেছি 1200 টাকা হইলে 200 টাকা লাভ কো হুজুর 1300 না দিলে হারাম বলা হইতো না 100 টাকার জন্য মিথ্যা কথা বলে ফেলছে আবার কয় বলে সফল এগুলো সফলতা কথা বলেন সফলতা সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে কয়টা বিষয় কথা বলেন কয়টা কইতে আপনি তিনটা কি নবী বলেছেন হুববি নবীকুম ওয়া হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরআতিল কুরআন দাইলামী শরীফের হাদিস নবী বলেছেন এই টিচ দা লাভ অফ দা প্রফিট টিচ ফ্যামিলি লাভ লার্ন টু রিসাইট দা হোলি কুরআন মন নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দেবা একটা হলো নবীর মহব্বত দুই নাম্বারটা হলো নবীর আহলে বাইতের মহব্বত তিন নাম্বারটা হলো লার্ন টু রিসাইট দা কুরআন হোলি কুরআন সেটা হলো কুরআন তেলাওয়াত এখন বাবা যারা আছেন তারা কি দায়িত্ব পালন করেছেন কথা বলেন দায়িত্ব পালন করছেন হ্যাঁ করেন নাই একটু আগে বলছেন সফল সব দিন মাথায় দোতলা তিনতলা ফাউন্ডেশন মাথা ঠিক না ঠিক সুলকেডার স্টাইল বানানা নবীর সুন্নাহ মোতাবেক নাই ঠিক না বলেন আরে জোরে কি কইতেছে আচ্ছা বনু মুই ওয়া শেষ কইরে এরপর দেখবো আনি আর মি আপনারা হাসির জন্য বলছি বরিশালের কথা দুই লাইন কইতে হাসতেও পারেন না মি আমি এত বছর ঘুরে ঘুরে বাইরের মানুষেরে কইছি মি আপনারা হাসতে পারেন না এখন আমার ঘরের লোক দেখি হাসতে ভাসি ভুলে গেছে হাসি বলে গেলে কি চলবে আরে জোরে বলেন আপনি কেন বিশেষ কাজ আচ্ছা ঠিক আছে তাইলে ঠিক আছে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ঠিক আছে এই চেয়ার একজন এসে বসেন মুরব্বি একজন চেয়ার খালি থাকে যাবে না জি আচ্ছা ঠিক আছে এই শিমুল রাজন কি কইছি বুঝতে পারছেন হাসবেন না একটু বেশি করে হাসবেন আলহামদুলিল্লাহ হাসির কথা বললে ঠিক আছে মাঝে মাঝে কথা বলবো যখন তোমাদের ঘুম আসবে তাও যখন তোমাদের ঘুম আসবে ঘুম ভাঙানোর জন্য হাসির কথা বলবো ঠিক আছে আলহামদুলিল্লাহ না আরে জোরে এই আমার দিকে তাকান আমি কোরআন শরীফের সূরা আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম শুরু থেকে ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফাহিশা কাজ থেকে অসৎ কাজ থেকে বাঁচিয়ে রাখে ওয়াজটা কার আল্লাহ ওখানে বলেছেন আর আল্লাহ সূরা বাকারার প্রথমে বলেছেন দেখেন কি সুন্দর আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহু আকবার আরেকটু মহব্বতে আল্লাহু আকবার সাবধানে ওড়াই ইমানদার ওড়াই মুমিন ওড়াই আল্লাহর প্রিয় বান্দা ওড়াই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে জোরে বলেন না সুবহান আরেকটু মহব্বতে বলেন না সুবহান আল্লাহ এরপরে বলা আছে ওয়াইয়াকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে এখন আগে তো পড়তে হবে কথা বলে না আগে কি করতে হবে আগে তো পড়তে হবে তারপরে না কায়েম করাটা যে কি মজা পড়াটা কি মজা তখন না কায়েম করার এক্সপেরিয়েন্স আমাদের মধ্যে চলে আসবে ঠিক কিনা বলে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমিন মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে দৌলত দিয়েছে তা থেকে যারা দান করে
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই কোরআন শরীফে দেখে যেন কোনো সন্দেহ অবকাশ যেন না থাকে কথা বলেন আল্লাহ কি বলেছেন ঈমানদার হতে হলে গায়েবকে বিশ্বাস করতে হবে ঠিক না বেঠিক তারপরে নামাজ পড়তে হবে কারণ মিষ্টি মজা 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 সবার মুখ থেকে শুনি কিন্তু না খাওয়া পর্যন্ত কিরম মজা বুঝা কারণ গুড়ও তো মিষ্টি সুগারও তো মিষ্টি রসের গোল্লাও তো মিষ্টি ঠিক না টাঙ্গাইলের সমসম মিষ্টি নাটোরের কাঁচা গোল্লাও মিষ্টি ঠিক না বেঠি আর জোরে বাংলা গোটা বাংলাদেশ নয় ইউরোপ কান্ট্রিতে পর্যন্ত কুমিল্লা জেলার যে রসমলাই এটাও কিন্তু মিষ্টি ঠিক না বেঠি ক্ষীরও কিন্তু মিষ্টি পেয়ারা যে বানানো হয় সেটাও কিন্তু মিষ্টি ঠিক কিনা বলেন সব মিষ্টিকে এক রকম সব কোন নাম একই রকম মিষ্টি কিন্তু স্বাদের ক্ষেত্রে একটার সাথে আরেকটার রয়েছে বিশাল ডিসটেন্স ঠিক কিনা বলেন আরো জোরে মহব্বতে এখন আমল কিন্তু সবই মজা আমল কি মজা সবই মজা কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ মজার আমল হলো নামাজ আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ ও বন্ধু হৃদয়ের জানালা খুলে দিতে হবে হৃদয়ের জানালা খুলে দিতে হবে রে অন্তর থেকে সকল কৃপণতা অন্তর থেকে সকল সংকটতা অন্তর থেকে সকল জমকে বন্ধ ক্লিয়ার করে দিতে হবে খাবারের মধ্যে লবণ দিলে দেখবেন খাবারের টেস্ট হয়ে যায় জি খাবারের মজা বেড়ে যায় খাবারে লবণ না দিলে যেমন খাবার মজা লাগে না তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম না থাকলে আমল মজা লাগবে না রে পৃথিবীর উম্মত এই দৌলতপুরের মানুষ আমার ঘরের মানুষ আমার বাড়ির মানুষ সারা জীবন শাসন করি বাহিরের মানুষকে আজকে শাসন করব আমার ঘরের মানুষকে কারণ প্রতিভাকে নিজের ঘরে দিতে হয় তারপরে অন্যের ঘরে নিজের ঘর যদি ঠিক না থাকে অন্যের বাড়িতে বিচার করতে যাওয়া উচিত না ঠিক না বেঠি আর জোরে সম্মানিত উপস্থিতি বন্ধুরে আমার এই বর্তমান সময়ে মানুষগুলো নামাজ পড়ে কি করে নামাজ পড়ে নামাজ কিন্তু মিস নাই অন্য কোন নামাজ পড়ো কাক না পড়ো জুমার নামাজ কিন্তু কোন মুসলমান বাদ দিতে চায় না জুমার দিনে বান্দা পাপ করেনি করে করে জুমার দিনে বান্দা অপরাধ করে অথচ শ্রেষ্ঠ দিন হলো ঈদের দিনের চাইতে জুমার দিন যেমন আজকের দিন জুমার দিন চলতেছে বন্ধ আগামী কালকে জুমা হবে রে নামাজ নিয়ে যেহেতু আলোচনা আমাদের নামাজের মধ্যে অনেক ঘাটতি আছে রুকু সেজদার মধ্যে অনেক ঘাটতি আছে আমাদের পোশাকের পবিত্রতার মধ্যে ঘাটতি আছে আমাদের মানসিকতার মধ্যে যথেষ্ট ঘাটতি রয়েছে এই জন্য নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারি না ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল হলো দৌলতপুর দোকান মালিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এখানে দোকানের মাধ্যমে ব্যবসা করে কিনা করে অনেক ব্যবসায়ী আছে বন্ধু নামাজ পড়ে ঠিক তারপরে মনের অজান্তে ব্যবসা দ্রব্য ব্যক্তি বিক্রি করতে গেলে মিথ্যা কথা মুখে দিয়ে চলে আসে আছে না নাই আছে এটা 100% কেউ যদি অস্বীকার করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যেটা বলেছি এটাই সত্য কথা বলেন ঠিক না বেঠিক নামাজ আমরা ঠিকই পড়তেছি কিন্তু নামাজকে যেইভাবে পড়ার দরকার ধরার দরকার সেইভাবে আমরা ধরি নাই ঠিক কিনা বলেন বন্ধুরে আমার নামাজ সম্পর্কে কোরআন শরীফের 30 পারায় আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতি হিমসাহুন সামনে এসে পড়েন এখানে এসে পড়েন চেয়ার নিয়ে এদিকে এসে পড়েন না না সমস্যা নেই এখানে এসে পড়েন আপনারা এদিকে এসে পড়েন না দেখলে এখানে এসে পড়েন
নামাজ দিয়ে একটুখানি আলোচনা করব শুনবেন আজকে নামাজের সমস্যাগুলো আমি তুলে ধরব নামাজটা আমরা আমাদের নামাজটা কেন কবুল হচ্ছে না নামাজ পড়ার পরেও কেন আমাদের মানসিকতার পরিবর্তন আসে না নামাজটা পড়ার পরেও কেন আমাদের চারিত্রিক পরিবর্তন আসে না আল্লাহ বলেছে নামাজ মানুষকে সকল নষ্ট কাজ থেকে বাঁচিয়ে রাখে আমরা কেন এই নষ্ট কাজ থেকে বাঁচতে পারি না সেটার অন্যতম কারণ সর্বপ্রথমই আমি যাব ইমাম বুখারীর জীবনীতে আমার সাথে যাবেন তো সবাই ইনশাআল্লাহ বন্ধুরে আমার ইমাম বুখারী নামাজ পড়তেছেন বিষাক্ত পোকা ওনার জুব্বার নিচে ঢুকে ওনাকে কামড় দিয়েছেন দিতে দিতে 10টা কামড় দিয়েছেন কয়টা 10টা কয়টা 10টা 10টা কামড় দিয়েছে ইমাম বুখারীর পিঠ মোবারকের মধ্যে বন্ধ তারপরেও তিনি নামাজ ছাড়ে না নামাজ তিনি ছেড়ে দেয় না তারপরে নামাজ যখন শেষ হলো ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বলল আমার জুব্বাটা উঠিয়ে দেখো আমার পিঠের মধ্যে কি হয়েছে এবার জুব্বা উঠায়া দেখি রে একটা একটা করে বন্ধু ভিমরুল পোকা আমরা এটাকে বলি ভিঙ্গুল বলি অনেক সময় অনেক সময় কি বলি ভিঙ্গুল যেটা মাটি দিয়ে বাসা বানায় দেখছেন নি আপনারা মাটির মধ্যে অত্যন্ত বিষাক্ত মানুষ পানির নিচে ডুব দিলে পর্যন্ত ওইখানে পর্যন্ত ঢুকে মানুষকে কামড় দেয় ও বন্ধু এই ভিমরুলের কথা যদি বলি আমাদের গ্রামে আজ থেকে 8-10 বছর আগে একজন বৃদ্ধা মহিলা তার বাড়ির আঙ্গিনায় পুকুরে গিয়েছিল আমাদের এলাকা তো পাহাড়ি এলাকা উঁচু নিচু পাহাড় এখন উনি গেলেন বন্ধ লাকড়ি কুড়ানোর জন্য শুকনা লাকড়ি এখন এই শুকনা লাকড়িকে ঘিরে ভিমরুল পোকা বাসা বানাইছে যখন টান দিয়েছে রে ওখান থেকে বের হয়ে ওই বৃদ্ধ মহিলাকে এমন ভাবে সবল মেরেছিল হসপিটালে এনে ট্রিটমেন্ট করার আগে এই ভিমরুল পোকার কামড়ের কারণে বৃদ্ধ মহিলা সঙ্গে সঙ্গে 2-3 ঘন্টার মধ্যে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনার গল্পটা ওনার মৃত্যুর করুণ ঘটনা আমার এখন মনে পড়ে গেল আপনাদেরকে মনে করে দিতে চাই বন্ধু যখন এই ভিমরুল পোকা হযরত ইমাম বুখারীর জুব্বা যখন ওনার ছাত্র উঠালেন ছাত্র উঠানোর পরে নজর দিয়ে চায়া দেখলেন একটা নয় দুইটা নয় 10টা ভিমরুল পোকার কামড় ওনার পিঠের মধ্যে এবার ছাত্র প্রশ্ন করলো হুজুর মনিব উস্তাদ এত বিষাক্ত পোকা আপনাকে একটা নয় দুইটা নয় আপনি একটা একটা করে আপনাকে 10টা কামড় দিয়েছে তারপরেও আপনি নামাজ ছাড়েননি আপনি নামাজ পড়তেছিলেন আপনি কেমন করে এই বিষাক্ত পোকার সবল আপনি সহ্য করেছেন এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল তুমি জানো না আমি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগিয়েছিলাম যখন নামাজ পড়ার সময় আমি আমার বনিবের থেলে যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম আমি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াতের প্রেমে কোরআনে এত মধু আমি খুঁজে পেয়েছিলাম এই মধুর কাছে বিষাক্ত ভিমরুল পোকার 10টা কামড় আমার কাছে কিছুই মনে হয়নি এই জন্য আমি নির্বিঘ্নে নামাজ শেষ করতে পেরেছি বন্ধু জুমার খতিব আমি মুসল্লিরা যদিও সামনে বলে না পিছন দিয়ে বলে আজকে হুজুর ওয়াজ লম্বা করে ফেলেছে নামাজ লম্বা করে ফেলেছে অসংখ্য ইমামের বিরুদ্ধে বন্ধু এই রকম অভিযোগ আছে আছে না নাই আছে কথা বলেন আছে না নাই বন্ধুরে আমার জীবনে কত সময় তুমি দোকানে কাটিয়েছো কত সময় তুমি চা দোকানে কাটিয়েছো কত সময় তুমি রেস্টুরেন্টে কাটিয়েছো কত সময় জীবনে তুমি জব সেকশনে কাটিয়েছো জীবনে কত সময় তুমি অপ্রয়োজনে তুমি বাজারে সময় কাটাইছো একটা বার তুমি পিছনের দিকে তাকাও না মসজিদে গেলে শুধু তুমি ঘড়ির দিকে তাকাও তোমার এই সময়ের দিকে তুমি নজর দিতে দিতে বন্ধু নামাজের প্রেম তোমার ছিনা থেকে উঠে গেছে এই জন্য তুমি রুকু সঠিকভাবে দিতে পারো না রুকু যদি দেরি হয় তোমার মধ্যে তিক্ততা চলে আসে বন্ধু সেজদা যদি দেরি হয় তোমার মধ্যে তিক্ততা চলে আসে
এই জন্য তোমার নামাজের প্রতি যে মজা যে স্বাদ প্রেম উঠে যায় এই জন্য নামাজ পড়ার পরে অসফল আমরা হতে পারি না ঠিক না বেঠি জোরে বলেন বর্তমান সময়ে নামাজকে ধ্বংস করার জন্য দুইটা জিনিস যথেষ্ট একটা হলো পবিত্রতা খোদা কি কসম আল্লাহি আল্লাহর কসম করে বলছি এই বর্তমান সময়ের মানুষগুলো যেভাবে প্রস্রাব করার পরে একদম কুইকলি পানি খরচ করে নামাজে চলে যায় জামা শেষ হয়ে যাচ্ছে সে নামাজ পড়ার জন্য প্রথম রাকাতে ধরার জন্য ওই দিক দিয়ে দৌড়াচ্ছে কিন্তু এই দিক দিয়ে প্রস্রাব করার পরে যথাযথ পবিত্রতা না থাকার কারণে তোমার নামাজ বন্ধ বাতিল হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে বলি আমি বলেছিলাম আপনাদেরকে আজকে শাসন করব কারণ ভালোবাসার অধিকার যার আছে শাসন করার অধিকারও তার থাকে ঠিক না বেঠি এখানে আমার বাবার বয়সে এখানে সব মূর্খ নয় এখানে এডুকেটেড পারসন অসংখ্য আছেন বন্ধু এখন যদি মনে করেন গাজী সুলাইমান তিনি আমাদেরকে টিচিং দিচ্ছে আমরা টিচিং নিচ্ছি টিচিং প্রফেশনে আছি দেখবেন প্রত্যেকটা কথা মধুর মত মনে হবে আজকের ওয়াজ চিরদিনের মত ব্রেইনে সেটআপ হয়ে যাবে জীবনে আপনার হেদায়েতের জন্য কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না কথাগুলো নিতে রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা আমার ঘরের মানুষ আপনারা আমার বাড়ির মানুষ আপনারা আমার থানার মানুষ ও বন্ধু আপনাদের জবাবও যদি আমি সঠিকভাবে আপনাদের ইনস্ট্রাকশন দিতে না পারি আপনাদের জবাবও আমাকে আল্লাহর কাছে দিতে হবে আমি বাঁচতে পারবো না কথা ঠিক না বেঠি বিশেষ করে যখন খুতবাটা হাতে নেই বিশেষ করে যখন খুতবাটা হাতে যখন নেই বিশেষ করে আমার মুসল্লিগুলো ব্যতিক্রম এটার প্রশংসা করতে হয় আমার মুসল্লিগুলো আগে এসে জায়গা দখল করে রাখে আমার মুসল্লিগুলো এই রকম না যে হুজুর খুতবা হাতে নিয়ে চলে আসবো না না বন্ধু তারা আলোচনা শোনার জন্য কম্পিটিশন করে কিন্তু ম্যাক্সিমাম মসজিদে দেখা যায় ইমাম সাহেব খুতবা হাতে নিচ্ছে এদিক দিয়ে মুসল্লি প্রস্রাব খানায় গেছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বল বন্ধু কাপড়টা ধোয়ার পরে আপনি সুখ ভালো করে চিপে রশিতে ঝুলাইবেন একটু পরে দেখবেন ফোঁটা ফোঁটা করে পানি বের হবে ঠিক পুরুষের লিঙ্গটা তেমন পুরুষ যখন প্রস্রাব করবে সঙ্গে সঙ্গে তার প্রস্রাব ক্লিয়ার হবে না এতদিন আপনারা যেভাবে প্রস্রাব করেছেন ওই পদ্ধতি থেকে উঠে আগামী কাল কি জুমা নামাজ পড়তে যাবেন প্রস্রাব খানায় যখন যাবেন আপনি ট্রাই করে দেখবেন আগের নিয়মে ওযু করলে অনেকখানি প্রস্রাবে সে আপনার পোশাকের পবিত্রতা নষ্ট হয়ে যাবে বলে হুজুর কেন বললেন পবিত্রতা যদি আপনার থাকে কি ধরনের নিয়ামত বন্ধু মনটা দিয়ে শুনবেন হৃদয়ের জানালা খুলে শুনবেন আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে গিয়ে আমার নবী যখন জান্নাতে কদম মোবারক বাড়ি দিল জান্নাতে কদম মোবারক বাড়ি দেওয়ার পরে আমার নবী দেখলেন আমার নবীর সামনে সামনে একটা পবিত্র কদমের পায়ের ছাপ আমার নবী দেখে জান্নাতে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবী হাঁটতেছেন নবী দেখতেছেন আমার নবীর সামনে বরকতময় কদমের ছাপ দেখা যায় আমার নবী নজর দিলেন এটা কার কদম রে এটা কার কদম এ তুই সুইট বল এত সুন্দর এবার আমার নবী নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু এই কদমটা আর কার নয় এই কদমটা হলো হযরতে বেলালের কদমের ছাপ আমার নবী যখন মেরাজে বেলাল কিন্তু মরে নাই বেলাল সশরীরে পৃথিবীর বুকে জিন্দা এবার আমার নবী বেলালকে প্রশ্ন করলো রে বেলাল আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই তোমার জীবনে কি এমন আমল করেছো রে বেলাল কি এমন আমল করেছো যে আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে আমি মেরাজে রজনীতে মেরাজে যাইয়া আমি জান্নাতে তুমি বেলালের কদমের ছাপ আমি নবী দেখেছি বেলাল একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত ছিল আমি বেশি বেশি পবিত্র থাকতাম আজকে আমাদের পবিত্রতা না থাকার কারণে নামাজ বাতিল বলে হুজুর এটার প্রমাণ কি হযরতে সাআদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়তেছে ইয়া রাসূলুল্লাহ
তার কবরের পাশে তাসবিহ পড়ার কারণ কি গো নবী এবার নবী একটা ডাক দিয়ে বললেন সাদ বিন মাজ এমন একজন আল্লাহর প্রিয় ছিলেন তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছে তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে ইয়া রাসূলুল্লাহ কেন গো সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করত না জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এইজন্য আমি নবী তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম আল্লাহ তার কবর আযাব যেন বন্ধ করে দেয় আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধু বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো তোমরা মুসলমান আমি দেখি তোমরা রাস্তার পাশে একটা ছায়াদার গাছ যদি দেখে সেটার উপরে দাঁড়ায়া প্রস্রাব করে দাও কোন ছায়াদার বৃক্ষের নিচে দাঁড়ায়া প্রস্রাব করা যাবে না এটা কোরআন হাদিস সম্মত নয় কারণ প্রতীক মুসাফিরের আশ্রয় বিশ্রামের জায়গা হলো মহাশূন্যের মধ্যে বন্ধু একটা বাগান যখন থাকে একটা গাছ থাকে এই জায়গা হলো পিপাসা তো মানুষের বিশ্রামের জায়গা তোমরা সেখানে দাঁড়ায়া কোনোদিন প্রস্রাব করবে না দুই নাম্বার হলো তোমরা কেন মুসলমান তোমরা কেন দাঁড়িয়ে প্রস্রাব করো এটা বেঈমান কাফেরের কাজ কারণ বেঈমান কাফেরের পোশাক পরেছো নাম্বার 1 হলো বন্ধু প্রস্রাব করার পরে কম পক্ষে আপনি 40টা কদম টিসু নেন পাথর নেন ইটের টুকরা নেন নিয়ে আপনি হাঁটবেন হাঁটার পরে এক্সারসাইজ করবেন মানে ব্যায়াম করবেন ব্যায়াম করার পরে ট্রাই করে দেখবেন আপনার প্রস্রাব আসবে কিনা আপনি যদি মনে করেন আই এম ভেরি স্যাটিসফাই আমি সাকসেস আমি সফল আর প্রস্রাব হবে না একটা ফোঁটাও বের হবে না তখন আপনি ওযু করতে যাবেন ওযু করে আপনি যদি নামাজের শেষ বৈঠকে যদি বসতে পারেন মানে জামাত 4 রাকাত ধরেন এশারের জামাত 4 রাকাতের আখেরি বৈঠকে ইমাম সাহেব চলে গেছে দৌড় গিয়ে সেই বৈঠকে যুক্ত হয়ে যাবেন আপনার পরিপূর্ণ পবিত্রতার কারণে প্রস্রাবটা পবিত্র হওয়ার কারণে ক্লিয়ার হওয়ার কারণে আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন রাজি আছেন না নাই আছে আর জোরে বলেন আছে এবার বন্ধু আরেকটা হলো আমি আপনাদেরকে বলবো এর যুবকের দল গত বছর রিপনের মাহফিলে এসে আমি বলেছিলাম তোমরা জিন্স প্যান্ট পরবে না কারণ এই জিন্স প্যান্ট মানুষের লজ্জা স্থানকে ঢাকতে পারে না কথা বলে না এই কোরআন সাক্ষী আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ালি সাওআতিকুম ওয়ারিশান ওয়ালিবাসুন তাকওয়া যালিকা খায়রুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তিনটা পোশাক দিয়েছে একটা লজ্জা স্থান ঢাকার পোশাক দুই নাম্বারটা হলো সাজের পোশাক যেমন আমি আজকে সেজে এসেছি আমার ভাই সেজে এসেছে উনিও সেজে এসেছে আপনারা যারা দর্শক সারিতে আছেন আমিও দেখতে পাই আপনাদের গায়ে সুন্দর সুন্দর পোশাক শোভা পায় কারণ আজকে আমাদের আশেক মাসিকের মিলন মেলা ঠিক না বেঠিক নবীর প্রেমিকের মিলন মেলা একটু সূক্ষ্মভাবে শুনবেন হাদিস শরীফের মধ্যে সে যে মুসলমান পুরুষের পর্দা আছে নারীর পর্দা আছে সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছেন পুরুষের পর্দার ওয়াজ হলো বন্ধ এই পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে না আমি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনর উপরে এটা হলো মুসলমান পুরুষের পোশাকের পর্দা এখান থেকে যদি উপর দিক দিয়ে নাভির নিচে চলে আসে নিচের দিক দিয়ে টাকনর চলে নিচে চলে আসে এই পোশাকটা হয়ে যাবে ইমানদারের জন্য হারাম অবৈধ পোশাক ঠিক কিনা বলেন আপনি যদি কিয়ামত পর্যন্ত এই পোশাক পরে নামাজ পড়েন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে নামাজ কবুল হবে না কারণ শরীয়তের আইনের বাইরে চলে গেছে পোশাকটা লুঙ্গি বলেন প্যান্ট বলেন ট্রাউজার বলেন যেই কোনো কিছু বলেন টাকনর নিচে যাইতে পারবে না নামাজের ক্ষেত্রে হোক বা নামাজের বাইরে হোক এটা উপরে থাকতে হবে বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ এই পোশাক পরে তো মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না আর জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান কথা বলেন ঠিক না ঠিক আর জোরে আল্লাহর হাবিব কি বলেছে দেখেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিবা বাইনহুন্না ইযা তুনিবাতিল কাবাইর আল্লাহর হাবিব বলেছেন এই এই কি সমস্যা কি জি না এই আপনি লড়বেন না এদিক দিয়ে আরেকজন বসো রিপন আসো বসো দিক দিয়ে উনি এই এমের দিক দিয়ে খালি থাকলে এমি আর লড়াচড়া করবে দিক দিয়ে এটা স্টেজ এটা জান্নাতের বাগান এটা ভিআইপি জায়গা কথা বলেন এই বসো এই যে ভাই ঠিক আছে এই তো ঠিক আছে বুদ্ধি আছে এই দেখছেন কি জিন্স প্যান্টের ওয়াজ করছে লইয়া সামনে এসে
আর যারা আলহামদুলিল্লাহ পড়ে একবার আরে আর যারা হুমা আর কাছি দি বইয়ে রইছি এন্ডি কই যাইতাম মুই কই যাইতাম পরে পরিবর্তন করে লব আচ্ছা আচ্ছা আমার দাদাই কইছে পরে বলে ছাইরা দিব আমিন বলেন আমিন বলেন আমিন বলেন ওই যে বলেছি আল্লাহ বলেছে কি আমি আমার বান্দার উপর জুলুম করি না বান্দা নিজে নিজের উপর জুলুম করে এই যে শরীয়তের পোশাকটাকে বাদ দিয়ে আমার মন খেয়াল খুশি মতো পোশাক পরছি এটাও কিন্তু আমি আমার উপর জুলুম করতেছি ঠিক না ঠিক আরে জোরে বলেন এটা কি জুলুম না আমার সাথে আপনারা একমত কিনা বলেন একমত এটা কি জুলুম না আমরা কি জুলুম করব না নিজের উপর নিজে ইহসান করব ইহসান করব আরে জোরে বলেন ইহসান করব জোরে আমার আল্লাহর নবী বলে দিয়েছেন মুসল্লি বিরক্ত হলে ওয়াজ করে মুসল্লি শুনতে চাইলে ওয়াজ ইসলাম দেখেন কত সুন্দর এই যে যুবকের দল আজকে থেকে লুঙ্গি বলো প্যান্ট বলো ট্রাউজার বলো যেটাই বলো টাকনুর নিচে পড়া যাবে না নামিন নিচে পড়া যাবে না নিচে দিয়ে হয়তো নামাজের সময় নিচে দিয়ে বটে দেবে আমি মেনে নিলাম কিন্তু হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাবির উপরে উঠবে না কারণ তার জন্মই হয়েছে বন্ধু স্মল হয়ে ছোট হই ঠিক না বে ঠিক এবার আসেন এটা কার কৌশল জানেন বিদুর মীরা কৌশল করে আমাদের মেসওয়াককে মেরে ফেলেছে যেটা আমাদের নবীর সুন্নাহ একটা সুন্নাহ যদি কেউ আমল করে মরতে পারে ফিতনার জামানায় 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবে শত শহীদ যারা দ্বীনের জন্য জিহাদ করেছেন আল্লাহ আল্লাহর হাবিব বল প্রশ্ন করা হলো গো নবী আল্লাহর কাছে পছন্দের কাজ কোনটা আল্লাহর হাবিব বলেছেন সময় মতো নামাজ পড়া আলহামদুলিল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো কি মা বাবার সেবা করা তিন নাম্বার হলো দ্বীনের জন্য যুদ্ধ করা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার কথা কি আপনারা বুঝতেছেন জি অসুবিধা হয় না তো না বন্ধুরে আমার নামাজকে নামাজের মতো করতে হবে এটাকে বেগাত ঘটিয়েছে বেঈমানেরা বেঈমান খেলোয়াড় দাঁড়ি রেখেছে বেঈমানের মতো তোমাকে দেখলেও হিন্দুর বাচ্চার মতো দেখা যায় আমি গাজী সুলাইমান কনফিউশনে থাকি আল্লাহর কসম আমি কনফিউশনে থাকি অপরিচিত মানুষ নবী হাদিস থেকে প্রমাণ আল্লাহর কাছে দুইটা কাজ বেশি পছন্দ একটা হলো মুসলমান কি দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া দুই নাম্বার হলো মুসলমান ভাইকে পেট ভরিয়ে তৃপ্তির সাথে খাবার খাইয়ে দেওয়া ও বন্ধু তোমরা যুবক তোমরা মুসলমান তোমরা যুবক এমন লেবাস ধরেছো এমন পোশাক পরেছো এমন স্টাইলে তোমরা দাড়ি রেখেছো এমন স্টাইলে চুল রেখেছো আমি তোমাদেরকে দেখলে মুসলমানের বাচ্চা না কোনো বেঈমানের বাচ্চা আমি ডিসাইড করতে পারি না এই জন্য মুখে ওঠো তালা দিয়ে বন্ধ রাস্তায় হাঁটিয়ে সালাম দেই না নাউজুবিল্লাহ বলেন এটা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জা মুসলমান ইংলিশ বেঈমানেরা আমাদের বাংলার আনাচে কানাচে কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করেছে বন্ধু তোমরা জানো না ইসলামে রোল চালা পোশাক শরীয়তের আইনের হবে এই পোশাকটা বন্ধু আমার বেঈমানের আবিষ্কার করেছে নারী এবং পুরুষের পাতলা পোশাক মুসলমানের পর্দাকে মেরে ফেলেছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ